আজকে আমরা দেখাবো এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয়। আরে পিন নম্বর দেবো না, তেমনি দে, কার্ড দে। কিন্তু ভাই পিন নম্বর কাউকে বলবে না, পিন নম্বর নিজের ভিতরে রাখবে, ঠিক আছে? আপাতত আমি জাস্ট প্রসেস দেখাচ্ছি গন্ড পর্যন্ত, বাট পিন নম্বরটা আমি দেখাবো না। ক্যাশ, ইয়েস, সেভিং অ্যাকাউন্ট, ইয়েস, তারপরে অ্যামাউন্ট 500 টাকা, 500 টাকা লেখ, 1000 টাকা, কারেক্ট, রাইট। তারপর হচ্ছে ইয়োর পিন নাম্বার, আমি পিন নাম্বার দেখাচ্ছি না, আমাদের পিন নাম্বার দেওয়া হয়ে গেছে, এবার আমরা প্রসেস করে দিয়েছি। পেশার দে, এবার পেশা কমপ্লিট, এবার আমাদের টাকা বেরিয়ে আসবে। টাকা কোথায় দিয়ে বেরোচ্ছে? ফাইনালি আমাদের টাকা বেরিয়ে এসেছে মাত্র 1000 টাকা। তোমরা যদি কোনো টাকা তুলতে কোনো প্রবলেম হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, পিন নম্বর বলতে হবে না, বাকিটা টাকার ব্যবস্থা তুলে দেবো। আর কোন রকম যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।